শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা পাওয়া যাবে প্রতিবেদনটিতে এটিকে সংস্কার প্রক্রিয়ায় প্রথম ধাপ বলেও উল্লেখ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি দুপুরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি জমা অর্থবাজারে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য বিশেষ বিচার শুরু পরামর্শ দেন তিনি কমিটির সদস্য বিশ্ব বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন বিগত সরকারের আমলে সুবিধাভোগী নেতারা অসাধু পথে অর্জিত বিশাল পুঁজি বিদেশে জমিয়েছে তাদের বেশ কিছু বিস্ফোড়া প্রতিরোধ শক্তি হ্রাস করেছে এছাড়া উচ্চ দীর্ঘ সময় থাকায় সাধারণ মানুষকে জীবিকা অর্জনের সংকটে ফেলেছে জ্বালানি ও ব্যাংকিং খা দুর্দশাগ্রস্ত বলেও উল্লেখ করা হয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভেঙে পড়ায় সংকটের সুযোগ নিয়ে মুদ্রা বাজার দখল হয়েছে দুর্নীতির দুষ্ট সর্বস্তরে ঘিরে বসেছে করদাতার টাকা রাজকোষে পুরোপুরি জমা না হওয়ার অভিযোগ করেন জানান উন্নয়নের নামে অযোগ্য প্রকল্প অগ্রাধিকার পেয়েছে বিগত সময়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আঠাশ আগস্ট দেশের সার্বিক অর্থনীতির চিত্র জানতে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি করে অন্তর্বর্তী সরকার